প্রাক্তন ভারতের তারকা অলরাউন্ডার যুবরাজ সিং তার সর্বকালের প্লেয়িং একাদশের নাম দিয়েছেন, যেখানে পাকিস্তানের আইকনিক পেসার ইমরান খান এবং তার প্রাক্তন স্বদেশী ও অধিনায়ক এম এস ধোনিকে উপেক্ষা করা হয়েছে। সম্প্রতি তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান চ্যাম্পিয়নদের ফাইনালে 5 উইকেটে হারিয়ে ভারত চ্যাম্পিয়নদের বিশ্ব চ্যাম্পিয়নশিপ অল লিজেন্ড 2024-এর শিরোপা জয়ের নেতৃত্ব দিয়েছেন। এই ট্রফি জেতার পর প্রাক্তন এই ব্যাটার সর্বকালের প্লেয়িং একাদশের নামকরণ করেন, যার মধ্যে প্রাক্তন ব্যাটিং মাস্টার সচিন তেন্ডুলকর, অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং এবং অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়ার্ন এবং ব্লেন ম্যাকগ্রা অন্তর্ভুক্ত ছিলেন। ভারতের ক্রিকেট বিশ্ব সচিন তেন্ডুলকর, অদম্য ব্যাটসম্যান বিরাট কোহলি, বর্তমানে অধিনায়ক রোহিত শর্মা, দেশের কয়েকজন খেলোয়াড় যারা তার সর্বকালের প্লেয়িং একাদশে ছিলেন। ফাইনালের পর মিডিয়ার সাথে কথা বলার সময় যুবরাজ তার পছন্দের সেরা 11 জনের নাম দেন, তারা হলেন সচিন তেন্ডুলকর, রোহিত শর্মা, রিকি পন্টিং, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, অ্যাডাম গিলক্রিস্ট, এন্ড্রু ফ্লিনটফ, শেন ওয়ার্ন, মুথাইয়া মুরলীধরন, গ্লেন ম্যাকগ্রা, ওয়াসিম আকরাম, দ্বাদশ ব্যক্তি যুবরাজ সিং। স্পোর্টস ব্যুরো, নিউজ বর্তমান।